হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আগের ক্যারেক্টার যেই টিউটোরিয়ালটি ছিল সেটা দেখার পর আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে একটা কার্টুন একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য ফটোশপের মাধ্যমে কীভাবে একটা কার্টুন এফেক্ট দেওয়া যায়। তো আজকে আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে একটা চমৎকার একটা কার্টুন এফেক্ট দেওয়া যায় এরকম একটা টিউটোরিয়াল দেখানোর জন্য। তো তার আগে আমি অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা এখানে ভিডিওর পাশে যে ছোট্ট আইকনটি আছে এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা নিচে দেখবেন যে সাবস্ক্রাইব বাটন আছে, ঠিক আছে। এটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের এখানে রেড কালার থাকবে, এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আপনারা এখানে যে বেল বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে চলে আসবে, এখান থেকে আপনারা বেল বাটনে ক্লিক করে দেখবেন যে একটা ডায়লগ বক্স আসবে এখানে। তো সেখানে টিক মার্ক দিয়ে অর্থাৎ চেক মার্কটাকে ক্লিক করে তারপর আপনারা এটা ওকে করে দেবেন। এতে করে যেটা হবে যে আমাদের এই চ্যানেলে যত লেটেস্ট ভিডিও আপলোড করা হবে আপনারা সবসময় এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং যদি আপনারা আমাদেরকে কোনোরকম কোনো কমেন্টস করেন তাহলে সেই কমেন্টস রিপ্লাই করার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের নোটিফিকেশনে এটা পেয়ে যাবেন। তো অবশ্যই সবাই এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো চলুন দেখা যাচ্ছে কীভাবে আপনারা এই ক্যারেক্টার মানে কার্টুন এফেক্টটা দিতে পারেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে, সেটা দেখা যাবে। এখন প্রথম আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। তো এই জন্য আমরা এখানে দুটো ছবি সিলেক্ট করেছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে আমাদের মডেলের জন্য, অর্থাৎ যে ছবিটাতে আমরা এই এফেক্টটা দিচ্ছি। তো এবার মডেলটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনারা এটাকে সিলেক্ট করে এই যে লেয়ারটা আছে এটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে আপনারা এখানে ড্র্যাগ করে দেবেন নিউ লেয়ারের উপর, ঠিক আছে। তাহলে দেখবেন যে এখানে অলরেডি আরেকটা কপি চলে এসেছে। এতে করে যেটা হবে যে আমাদের অরিজিনাল যে ছবিটা আছে সেটা আমরা পেয়ে যাব। ওকে, এবার এই ছবিটাতে আমরা কাজ করব। আমরা জাস্ট এই লেয়ারটাকে অফ রাখলাম আপাতত, এবং এই লেয়ারটাকে সিলেক্ট করে যেটা কপি লেয়ার ছিল এটাকে আমরা সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, ঠিক আছে। তো আমরা একটু স্পিডে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন, কোনো সমস্যা হবে না। ওকে, তো এটা সিলেক্ট করার পর এটাকে আপনারা সিলেক্ট থেকে দিবেন হচ্ছে ইনভার্স, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট আই, এটা ইনভার্স করার পর আমাদের ছবিটাকে সিলেক্ট করা হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা দিবেন হচ্ছে মাস্কিং। ওকে, মাস্কিংটা দেওয়ার পর এবার মাস্কিংয়ের যেই লেয়ারটা আছে এখানে রাইট মাস্ক ক্লিক করে আমরা দেবো হচ্ছে রিফাইন মাস্ক। ওকে, এবার আমরা একটু জুম করে দেখতে পারি, জাস্ট এই যে যে অংশগুলো আছে এখানে দাড়ি এবং চুলের যে অংশগুলো আছে এখানে আমরা জাস্ট একটু ক্লিক করে এইভাবে এটাকে একটু সমান করে দেবো, ঠিক আছে। তাহলে দাড়িগুলো একটু ক্লিয়ার বোঝা যাবে। ঠিক আছে, এবার জাস্ট আমরা এখান থেকে এটাকে একটু স্মুথ করে দিব, ঠিক আছে। তো এই অবস্থায় রেখে আমরা এটাকে দিলাম হচ্ছে এখানে লেয়ার মাস্ক যে অবস্থায় আছে এটাকে আমরা ওকে করে দিলাম, ঠিক আছে। তাহলে যেমনটা আমরা দেখছি যে এখানে অলরেডি আমাদের যে দাড়ির যে শেপটা আছে এটা কিন্তু এখানে বের হয়ে এসেছে। এবার এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে মাস্কিংয়ের উপর রাইট মাউস ক্লিক করে আমরা দেবো হচ্ছে অ্যাপ্লাই লেয়ার মাস্ক। ওকে, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে এটাকে আমরা দেবো হচ্ছে ফিল্টার, এবং ফিল্টার থেকে হচ্ছে ফিল্টার গ্যালারি। ওকে, দেওয়ার পর আমরা একটু মাইনাস করে একটু দেখি যে ভিউটা কেমন দেখাচ্ছে। তো এবার এখান থেকে আপনারা দেবেন হচ্ছে যে পোস্টার এডস, দেওয়ার পর এখান থেকে আপনাদের ছবির উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু এখানে থিকনেস রাখবেন এবং ইন্টেন্সিটি রাখবেন এবং পোস্টারাইজেশনটা রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ছবির উপর ডিপেন্ড করবে, অর্থাৎ ছবির যে সাইজটা সেটার উপর ডিপেন্ড করবে। তো এবার এটার জন্য আমরা জাস্ট এখান থেকে অল্প একটু রাখবো, আপনারা খুব বেশি দিবেন না, এটা খুব বেশি এখানে অবশ্য কালো কালো অনেক কিছু চলে আসবে জাস্ট এরকম, ঠিক আছে। তো এখানে দেখতে খুব বাজে দেখা যাবে, এটাই খুব বেশি রাখবেন না, এতে দেখতে খারাপ দেখা যাবে। তো আমরা এটাকে জাস্ট জিরোই থাকুক, বাড়িয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে যেমনটা দেখছি যে এখানে কিন্তু আমাদের একটু পরিবর্তন এসেছে চেহারায়। এবার এটাকে আমরা সিলেক্ট করে আমরা দিব হচ্ছে ফিল্টার, এবং এখান থেকে হচ্ছে অয়েল পেইন্ট যে অপশনটা আছে, ঠিক আছে।
অয়েল পেন্টে যাওয়ার পর এখান থেকে আপনারা দেবেন হচ্ছে এই যে শাইন যে অপশনটা আছে এটাকে আপনারা জিরো করে দেবেন। দেওয়ার পর এখানে স্টাইলাইজেশনটা বাড়িয়ে দেবেন, অর্থাৎ এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ছবির উপর যেই ছবিটাতে আপনি কাজ করবেন। আর এটাকে আপনার আমরা একটু ক্যান্সেল করে নিব। ক্যান্সেল করে নিয়ে আমরা এটাকে জাস্ট একটা কপি নিয়ে নিই, আগে আমরা আরেকটা কপি এখান থেকে করে নিলাম এবং নিয়ে আমরা এই যে উপরের যে লেয়ারটা আছে এটার উপরে কাজটা করবো। কারণ হচ্ছে আমাদের এখানে অয়েল পেন্ট করার পরে এখানে চোখের যে অংশটা আছে এখানে একটু ডিস্টার্ব করে। ওকে, তো আমরা ফিল থেকে দিলাম হচ্ছে অয়েল পেন্টিং, শাইনটাকে রাখবো জিরো এবং স্টাইলাইজেশনটাকে আপনার ছবির উপর ডিপেন্ড করে আপনি একটু দেবেন। তারপর আপনি ক্লিয়ারনেসটাকেও দিতে পারেন, দিয়ে আমরা এটাকে ওকে করে দেব। ঠিক আছে, তাহলে যেমনটা দেখছি যে এখানে কিন্তু অলরেডি একটা অয়েল পেন্ট একটা শেপ এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এবার দেওয়ার পরে দেখেন এখানে চোখের যে অংশটা আমরা যেমনটা বলেছিলাম যে চোখের অংশটা কিন্তু একটু দেখতে এখন একটু খুব বাজে দেখা যাচ্ছে, এবং এই জন্য আমরা এটাকে এই যে ব্যাকগ্রাউন্ড টু যেটা আছে কপি এটাকে আমরা মাস্কিংটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ব্রাশ। ওকে, ব্রাশটা আমাদের যেহেতু অনেক বড় আছে ব্রাশটাকে আমরা একটু ছোটো করে নিব, জাস্ট এতটুকু এনাফ। এবার হচ্ছে আমরা ব্ল্যাক কালারটাকে করে রাখবো, অপাসিটি রাখবো হচ্ছে 100 এবং ফ্লোটাকে রাখবো 100 রেখে জাস্ট চোখের এখানে আপনারা একটু ড্র্যাগ করে দেন, তাহলে দেখবেন যে ওই পেছনে যে চোখটা এটা কিন্তু বেরিয়ে আসবে এবং দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো এবার এটাকে আমরা এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমরা এটাকে করে দিলাম হচ্ছে মার্চ ডাউন, অর্থাৎ নিচেটার সাথে মার্চ করে দিলাম। তো ঠিক আছে, এবার দুটো লেয়ারই এখন একসাথে চলে এসেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে আমরা জাস্ট এখানে আরেকটা লেয়ার কপি করে নিব, যাতে আমাদের পরবর্তী কমান্ডটা আমরা দেখতে পারি ডিফারেন্টে কী হচ্ছে এটা দেখতে পারি। তো এবার হচ্ছে আমরা এখান থেকে দেব হচ্ছে ফিল্টার এবং ফিল্টার থেকে হচ্ছে টোপাজ ল্যাবস। ঠিক আছে, তো যেমনটা আমরা এখানে বলছি যে আপনারা যারা এই টিউটোরিয়ালটি দেখছেন তো এই ভিডিও টিউটোরিয়ালটির নিচেই কিন্তু আমাদের যে টোপাজ লিঙ্কটার একটা টিউটোরিয়াল দেওয়া আছে এবং সেখানে আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা শেয়ার করা আছে, সেখান থেকে আপনার টোপাজ লিঙ্কটা ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাক্টিভ করার জন্য সিরিয়াল কি দেওয়া আছে। ওকে, তো আপনারা এখানে এটা দেওয়ার পর আমরা এটাকে একটু ফিট করে নিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে সরাসরি ফ্ল্যাট স্টাইল এখানে। ফ্ল্যাট স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু রিসেট করে নিব। আগে রিসেট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট হালকা একটু আমরা এটার স্ট্রেংথটা বাড়িয়ে দিলাম, শোটাকে আরেকটু রেডিয়াসটাকে হালকা একটু বাড়িয়ে দেবো এবং এবার এজগুলো আপনার যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলোকে আপনার চাপে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, স্ট্রেংথটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, আমরা জাস্ট একটু এখান থেকে কমিয়ে রাখি। এমনটা রাখার পরে আপনারা এটাকে ওকে করে দিলাম। ওকে ফাইন, তো যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু অলরেডি একটা পরিবর্তন চলে এসেছে। এবার আমাদের এখানে দেখেন একটু অল্প একটু সাইড থেকে একটু বাড়তি কিছু অংশ আছে, এগুলোকে আমরা একটু ফেলে দিতে পারি। সেটা হচ্ছে আমরা একটাকে মাস্কিং করি, আবার একটু মাস্কিং করে আমরা ব্রাশটাকে একটু সিলেক্ট করে নিই, ব্রাশটাকে একটু বড় করে নেব। সরি, এটাকে আমি বলে নিলাম, আমরা একটু ছোট করে দেবো। ঠিক আছে, তো এবার এটাকে আমরা ব্যাক মাস্ক ক্লিক করে আমরা দিয়ে দিলাম হচ্ছে অ্যাপ্লাই লেয়ার মাস্ক এবং এখানে আমরা চলে যাবো হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র। ঠিক আছে, ক্যামেরা রতে আসার পর আমরা যেমনটা দেখছি যে এই সাইডটা একটু অন্ধকার এই পাশে চেহারা, তো এই জন্য আমরা এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট যে ব্রাশটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এক্সপোজারটা আপনারা একটু বাড়িয়ে নেবেন যাতে এই জায়গাটা আমি একটু ব্রাইট করতে পারি। ওকে, এখানে একটু ব্রাইট করলাম। যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু অলরেডি এখানে এই সাইডটাতেও কিন্তু একটু পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ একটু ফর্সা হয়ে গেছে।
দেন এবার আমরা আবার চলে যাবো এখানে, হ্যান্ড টুলটা সিলেক্ট করলে আমাদের অরিজিনাল যে অপশনগুলো সেটা চলে আসবে, এবং আসার পর এখান থেকে আপনারা চাইলে একটু এক্সপোজটা হালকা একটু বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, ওকে, হাইলাইটটা একটু বাড়িয়ে দিলাম, শ্যাডোটাকে একটু কমিয়ে দিলাম, হোয়াইটের পরিমাণটাকে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, এবার ব্ল্যাকের পরিমাণটাকে একটু কমিয়ে দিলাম, এখান থেকে একটু ক্লিয়ারিটি বাড়িয়ে দিতে পারি না, ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে, এবার স্যাচুরেশনটাকে খুব বেশি বাড়ালে আসলে এখানে স্ক্রিনের যে টোনটা আছে এটা নষ্ট হয়ে যেতে পারে, ওকে। তো এবার এটা দেওয়ার পর আপনারা এটাকে ওকে করে দিবেন, তাহলে যেমনটা দেখছি এখানে কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেওয়ার পর এটাকে আমরা দিব হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে শ্যাডো অ্যান্ড হাইলাইটস যে অপশনটা আছে, ওকে। এখানে যাওয়ার পর আপনারা সাধারণত এটা এইভাবে অফ থাকে, আপনারা চেঞ্জ করে নিতে পারেন, যদি আপনারা মোর অপশন চান তাহলে বেশি অপশনটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এটাকে আসলে খুব বেশি দেওয়াটা ঠিক হবে না, হ্যাঁ, এমনিতে দেখতে এই মোটামুটি এই যে রেশিওটা আছে এটা খুব সুন্দর, ঠিক আছে। তো এরকম রাখার পর আপনারা এটাকে ওকে করে দিবেন, দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এটাকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা দরকার, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিয়ে আসবো, ফাইল থেকে আমরা দিলাম হচ্ছে ওপেন, এবং এই যে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম এখানে নিয়ে আসলাম, আনার পরে এই টোটালটাকে আপনারা চাইলে এখানে ডাবল ক্লিক করে দিলেন, অথবা এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কটা আছে এটাকে সিলেক্ট করে এভাবে এডিট থেকে দিলে হচ্ছে কপি, এবার এটাকে অফ করে দিলাম, আমরা অফ করে দিয়ে জাস্ট আমাদের এই যে লেয়ারগুলো এটার সাথে এটাকে আমরা মার্চ করে দিতে পারি এখন, মার্চ, ওকে। তো এবার এই নিচের লেয়ারে থেকে আমরা এটাকে দিব হচ্ছে এডিট থেকে পেস্ট, ওকে, দেওয়ার পর রাইট মাউস ক্লিক করে আমরা দিব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এবং অল্টা শিফট প্রেস করে এটাকে আমরা এইভাবে বড় করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে আমরা ওকে করে দিলাম, ঠিক আছে। এই যে ইমেজগুলো আমরা ব্যবহার করছি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা এই যে উপরে যে ইমেজটা আমরা ব্যবহার করছি এটা আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আমরা এটাকে ব্যবহার করছি, আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ওকে। দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার কপি টু যেটা আছে, অর্থাৎ এই যে আমাদের যে মডেলের যে লেয়ারটা আছে এটাকে আমরা সিলেক্ট করবো, এইভাবে কন্ট্রোল প্রেস করে ধরে জাস্ট এই ছবির উপর আপনারা ক্লিক করবেন, ওকে। দেওয়ার পর আপনারা এখানে এটাকে সিলেক্ট করে আপনারা যেটা করতে পারেন, এখানে একটা নতুন একটা লেয়ার নেবেন, এই লেয়ারটা নেওয়ার পর আমরা জাস্ট এই লেয়ারটা একটু আপাতত অফ রাখি, রেখে আমরা এখান থেকে একটা কালার চুজ করি, এখানে যে আমাদের আইড্রপারটা আছে সেই আইড্রপারটা দিয়ে আমরা একটা কালার সিলেক্ট করি এখান থেকে, ওকে, ওকে, এই কালারটা আমরা রাখলাম, এবং এখানে এসে এবার আমরা এটাকে ব্রাশ সিলেক্ট করব, ব্রাশটাকে সিলেক্ট করে আমরা ব্রাশের সাইজটাকে একটু বড় করে দিব, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এটাকে জাস্ট এইভাবে এখান থেকে এই একটা ব্রাশ করতে পারি, ঠিক আছে। তাহলে যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু অলরেডি আমাদের একটা কালার এসেছে, এবং এই কালারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দেবো হচ্ছে সফট লাইট, তাহলে যেমনটা দেখছেন যে এই সাইড থেকে একটা এই ধরনের একটা আলো চলে এসেছে ব্লু কালারের, এবং আমরা এখানে গিয়ে এবার একটা নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পর আমরা আবার এটাকে ব্রাশ সিলেক্ট করলাম, এবং ব্রাশের সাইজটাকে আমরা আরেকটু বড় করে দিব, দেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে এখানে একটা কালার দিলাম, দেওয়ার পর এবার আমরা এটাকে ওভারলে অথবা এখানে দিতে পারি হচ্ছে সফট লাইট, হার্ড লাইট দিয়ে দেখি, ওকে, ওকে। তো আমরা হার্ড লাইট দিয়ে রাখতে পারি এটাকে, অথবা কালারটাকে আপনারা চেঞ্জও করে নিতে পারবেন যদি চান, ঠিক আছে। তো কালারটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটা নতুন লেয়ার নিয়ে নেওয়ার পর আমরা একটু ব্রাইট কালার সিলেক্ট করি, ওকে। তো এখান থেকে একটা ব্রাইট কালার জাস্ট এখান থেকে এই কালারটাকে আমি সিলেক্ট করলাম, এবং এই যে আমাদের যে এই ব্রাশটা, এই ব্রাশটাকে থাকা অবস্থায় আমরা জাস্ট এইখানে এটাকে, ওকে, নেওয়ার পর এখান থেকে আমরা দিলাম হচ্ছে এটাকে
হার্ড লাইট অথবা সফট লাইট দেখতে পারি কেমন লাগে। হার্ড লাইটটা এগোর হয়, ঠিক আছে, পারফেক্ট। চাইলে এটাকে অপাসিটি একটু করেও রাখতে পারেন, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে এখানে এটার নিচে আমরা আরেকটা লেয়ার নিলাম, এখানে নেওয়ার পরে এবার এটাকে আমরা দিলাম হচ্ছে এডিট থেকে ফিল, এবং এখান থেকে আমরা এডিট দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, তো টোটালটা আমরা যেমন দেখছি যে এখানে ব্ল্যাক কালার চলে এসেছে, এবং এখানে এবার এটাকে আমরা মাস্কিং করে দিই। মাস্কিং করে দিয়ে আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবো, করে আমাদের এখানে ব্ল্যাক কালারটা থাকবে অপাসিটি 100, ফ্লোটা 100 রেখে আমরা জাস্ট এইভাবেই চোখে সিলেকশন দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা অপাসিটি একটু কমিয়ে রাখবো, জাস্ট এবার এখান থেকে এইভাবে হালকা করে, সরি, হালকা করে, ঠিক আছে। ওকে, তো এখানে অলরেডি আমাদের একটা কালার এখানে আছে। এবার যদি আপনারা চান যে পেছন থেকে আপনারা একটা কালার এখানে সিলেক্ট দিবেন, তাহলে এই লেয়ার ওয়ানের নিচে আমরা আরেকটা নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে হোয়াইট কালারটা উপরে রাখলাম, এবং ব্রাশটাকে সিলেক্ট করে আমরা এটা অপাসিটি আবার 100 করে রাখি। জাস্ট এবার সাইজটাকে আমরা ব্রাশের সাইজটা একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পর জাস্ট এখানে এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে দিলাম হচ্ছে আমরা হোয়াইট কালার। আপনারা যদি অন্য কোনো কালার দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। এটাকে ঠিক আছে, এখানে যেমনটা দেখছি যে এখানে কিন্তু চমৎকার একটা এফেক্ট অলরেডি চলে এসেছে। এবং আমরা যদি চাই তাহলে এবার এই জায়গায় যেভাবে আমরা এখানে ব্লুইশ একটা কালার রেখেছিলাম, এখানে আমরা একটু অরেঞ্জিশ একটু কালার রাখবো। তাহলে জাস্ট এখানে আপনারা আবার সিলেক্ট করেন, করার পর এখান থেকে আমরা আবার একটা লেয়ার নিই। নেওয়ার পরে আমরা এটাকে ব্রাশ সিলেক্ট করে দিই, একটা ব্রাশ, ব্রাশের সাইজটাকে আমরা অবশ্যই একটু ছোটো করে নেব। ওকে, এবং এখান থেকে আমরা জাস্ট কালারটাকে অরেঞ্জে একটা কালার নিয়ে আসি। এবার এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে সফট লাইট, ঠিক আছে। এবার এখানে এসে আমরা এটাকে ব্রাশটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে ব্রাশটাকে একটু বড় করে নিলাম, একটা নতুন লেয়ার নেই। নেওয়ার পর আমরা জাস্ট এখানে এইভাবে দিই, এটাকে দেওয়ার পর আমরা এটাকে দিয়ে দিই সফট লাইট, ঠিক আছে। তো যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু অলরেডি চমৎকার একটা কালার কম্বিনেশন এবং একটা এফেক্ট এখানে অলরেডি একটা চলে এসেছে, ঠিক আছে। তো আশা করি যে এটা কীভাবে দিতে হবে এই এফেক্টটা এটা আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।